ফের শিক্ষাঙ্গনে নৈরাজ্যের অভিযোগ। এবার ঘটনাস্থল দক্ষিণ কলকাতার আশুতোষ কলেজ। এসএফআই সমর্থক এক ছাত্রীকে ইউনিয়ন রুমে তুলে নিয়ে গিয়ে অকথ্য অত্যাচারের অভিযোগ উঠল। তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানালেও এফআইআর না নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত 27 মে। জিওলজি অনার্সের দ্বিতীয় বর্ষের ছাত্রী ঋতুপর্ণা রায়কে ইউনিয়ন রুমে তুলে নিয়ে গিয়ে লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এলোপাথারি লাঠি মারা হয় তাঁকে, এমনকি ব্লেড দিয়ে হাত ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগ কলেজ কর্তৃপক্ষকে জানালেও কোনো সুরাহা হয়নি। অবশেষে গতকাল ভবানীপুর থানায় অভিযোগ জানাতে যায় এসএফআই। তারা অভিযোগ জানান 6 টিএমসিপি সমর্থকের বিরুদ্ধে। এসএফআই এর দাবি পুলিশ ডায়েরি নিলেও এফআইআর দায়ের করতে রাজি হয়নি। থানার ওসিকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি। সিসিটিভি ফুটেজ দেখে এফআইআর এর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ভবানীপুর থানার ওসি। আমাদের কলেজের তৃণমূল নেত্রী সায়ন্তনী কর তার দলবল নিয়ে আসে, আমার ঘাড় ধরে, ঘাড় ধরে চুলের মুটি ধরে লাঠি মারতে থাকে এবং পেটের মধ্যে লাঠি মারতে থাকে। এবং তারপরে আমি তখন জিজ্ঞাসা করি যে রাজনীতি আর পড়াশোনাটাকে গুলিয়ে না দেওয়ার জন্য তারা এই ভাষায় আমাকে বলে, তোকে ছোকে রেখেছি, তোকে আর অনুষ্কাকে ছোকে রেখেছিলাম, যেদিনকে মারতাম সেদিন, যেদিনকে পেতাম সেদিনকেই মারতাম। তারপরে আমাকে নিয়ে যাওয়া হয় চারতলার ঘরে ইউনিয়ন রুমে, সেইখানে আমাকে বসিয়ে, সেই দিনকে আমাকে দরজা বন্ধ করে বসে গায়ের ওপর লাঠির পর লাঠি ভাঙা হয়। আমাকে মেরে তারা বলতে চায় যে যাতে আমরা কলেজে এসএফআই এর কোনো রকমের এক্সিস্টেন্স না রাখি। পুলিশ তো আমাদের এফআইআরটা এখনো অবধি এফআইআর এর নাম্বার দেয়নি। তাদের বক্তব্য, বড়বাবু না এলে নাকি আমাদের, হ্যাঁ বড়বাবু, হ্যাঁ এবং বড়বাবুকে আমরা ফোন করেছিলাম, বড়বাবু বলেছেন যে 27 তারিখের ঘটনা, আজকে এসে এফআইআর করলে এফআইআর নেওয়া হবে না। কলেজ অথরিটি পুরোটাই জেনেও অস্বীকার করছেন, যেটা সব ক্ষেত্রেই হয়ে থাকে, এক্ষেত্রেও তাই হচ্ছে এবং কোনো স্টেপও নেয়নি। আশুতোষ কলেজে এসএফআই সমর্থককে মারধরের অভিযোগ। অভিযোগ এখনও প্রমাণ হয়নি, তবে প্রমাণ হলে ব্যবস্থা নেওয়া হবে বললেন টিএমসিপির রাজ্য সভানেত্রী জয়া দত্ত। অভিযোগের কতটা সত্যতা আছে আমরা নিশ্চয়ই সেটা দেখব। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকেও থানায় একটা অভিযোগ করা হয়েছে সোশ্যাল ক্রাইম, কারণ এখনো অভিযোগ সত্য না অসত্য সেটা কিন্তু প্রমাণিত হয়নি। কিন্তু আমাদের একটাই বার্তা, কলেজের শান্ত পরিবেশ সৃষ্টি করতে হবে,